রে কৃষ্ণা রাধে রাধে বৃন্দা দেবী চ্যানেলে আপনাদের সুস্বাগতম আজকে আমি আবার আমাদের গোপাল সোনার একটা সুন্দর লীলা নিয়ে চলে এসেছি আশা করি আজকের লীলাটাও আপনাদের খুব ভালো লাগবে কারণ যখন ভগবান ডাক্তার রূপে এলেন এসে নিজের ভক্ত এক বৃদ্ধ মহিলাকে আর জীবন সংশয়ের হাত থেকে রক্ষা করলেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক লেটস্টার্ট ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং তার পাশে যে বেলাইকেন আছে তাতেও ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য অনেক দিন আগের কথা একটা গ্রামে একটা ছোট্ট বাড়ি ছিল যেখানে বাস করতেন একজন বৃদ্ধ মহিলা এক সময় সেই বৃদ্ধ মহিলার স্বামী প্রাইমারি স্কুলের টিচার ছিলেন তিনি রিটায়ার্ডের পর পেনশনও পেতেন তারপর হঠাৎ করে বৃদ্ধ মারা যাওয়ায় তার পেনশনটাও অর্ধেক হয়ে যায় কিন্তু সেই পেনশানেই সেই বৃদ্ধ মহিলা সবসময় হাসি খুশিতেই থাকত আর তার সঙ্গে থাকতো তার ছেলে গোপাল সোনা সেই ছোট বাড়িতে তাদের দুজনের খুনছুটিতেই কেটে যেত সারা দিন তারা দুজনে খুব আনন্দ করতো বুড়ি সময় নিজের ছোট ছেলে গোপালকে নিয়েই মেতে থাকতো তাকে স্নান করানো তাকে শৃঙ্গার করা এসব নিয়েই সে সব সময় ব্যস্ত থাকতো এভাবেই তাদের দুজনের খুব সুন্দর দিন কেটে যাচ্ছিল প্রতিদিনের মতো সেই দিনও সেই বৃদ্ধ মহিলা নিজের গোপাল সোনাকে স্নান করাচ্ছিলেন ঠিক সেই সময় বেজে উঠল তার বাড়ির কলিং বেলটা তিনি তাড়াতাড়ি গোপালকে মুছিয়ে নিয়ে বললেন দেখ সোনা তুই এখানে বস আমি দেখে আসি দরজায়কে এসেছে এই বলেই বৃদ্ধ মহিলা দরজা খুলতে চলে গেলেন দরজা খুলতেই তিনি দেখলেন একজন সেলসম্যান সে দরজায় দাঁড়িয়ে আছে তাকে তিনি জিজ্ঞেস করলেন কোনো দরকার আছে ডাকছিলে কেন তখন সেলসম্যানটা বলল যে আমার কাছে অনেক ভালো ভালো জিনিস আছে আপনি চাইলে কিনতে পারেন বৃদ্ধ মহিলা একটা সুন্দর হাসি হেসে বললেন আপনার কাছে জিনিস কেনার মতো আমার সামর্থ্য নেই আর থেকে বড় ব্যাপার এখন তো মাসের শেষ চলছে তাই আমার কাছে কোনো টাকা পয়সাও নেই যে আমি আপনার কাছে কোনো জিনিস কিনবো এটা শুনে এই কথা শুনেই সেলসম্যানের মুখটা একটু ভার হয়ে গেল সে ভাবল জানি না বাবা আজকে কার মুখ দেখে উঠেছি সেই সকাল থেকে ঘুরে ঘুরে একটা জিনিসও আমি বিক্রি করতে পারলাম না তারপর এই বাড়ি থেকেও আমাকে খালি হাতে ঘুরে যেতে হবে তখন সেলসম্যানও নিজের ক্লান্ত মুখ নিয়ে তাকে বললেন ঠিক আছে তাহলে আমি আসছি এই কথা বলে সেলসম্যান যেই পা বাড়াতে গেছেন তখনই বৃদ্ধা মহিলা তাকে আটকে দিলেন তিনি বললেন তোমার কাছে জিনিস কেনার মতো আমার কাছে টাকা নেই কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত সকাল থেকে অনেক ধকল গেছে তোমার ওপর তাই আমার একটা ছোট্ট অনুরোধ আছে তুমি আমার ঘরে এসে বসো আমি তোমার জন্য এক গ্লাস দুধ আর এক গ্লাস জল নিয়ে আসি বৃদ্ধার মুখে এই কথা শুনেই সেলসম্যান খুব খুশি হলেন কারণ তিনি সত্যিই খুব ক্লান্ত ছিলেন কেউ তাকে জল অফার করেনি অনেক বাড়ি তিনি ঘুরেছিলেন কিন্তু কেউই তাকে জল বা অন্য কিছু খাবার কথা বলেনি তাই মানুষটি খুশি হয়ে সেই বৃদ্ধ মহিলাকে বললেন আপনি যদি আমাকে এক গ্লাস জল খাওয়ান তাহলে আমার খুব আরাম পড়বে আর সত্যি আমি খুব ক্লান্ত বৃদ্ধ মহিলা সেলসম্যানকে একটা চেয়ার দিলেন এবং বললেন তুমি এখানে বসো আর আমি ভেতর থেকে তোমার জন্য এক গ্লাস জল আর দুধ নিয়ে আসছি এই বলে বৃদ্ধ মহিলা ঘরের ভেতর চলে গেলেন সেলসম্যান সেখানে চেয়ারে বসে বসে ঘরের চারপাশটা দেখতে লাগলো সে দেখলো একটা ছোট্ট ঘর যেখানে সেরকম বেশি আসবাবপত্রও নেই কিন্তু সেই ছোট ঘরটা এত সুন্দরভাবে সাজানো ছিল যেটা তার কল্পনার বাইরে ছিল সে মনে মনে ভাবছিল ঘর এত এত সুন্দরভাবে কি সাজানো যায় তারপর সে আর জিনিস দেখে আরও মুগ্ধ হয়েছিল সে দেখলো ঘরের এক সাইডে একটা টেবিল লাগানো আছে যেখানে একটা গোপাল সোনা বসে আছে যাকে সদ্য স্নান করানো হয়েছে কিন্তু এখনও তার শৃঙ্গার করা হয়নি ঘরটা আর সেই গোপাল সোনাটা যেন তাকে মুগ্ধ করে চলেছিল তখনই বৃদ্ধ মহিলা একটা জলের বোতল আর এক গ্লাস দুধ হাতে করে বেরিয়ে এলেন বৃদ্ধার হাতে জলের বোতল দেখেই সে সেলসম্যান খুবই খুশি হলো যেন তার কতদিনের তেষ্টা এবার মিটতে চলেছে সে তাড়াতাড়ি বৃদ্ধ মহিলার হাত থেকে বোতলটা নিয়ে তাড়াতাড়ি জলটা এক নিঃশ্বাসে খেয়ে ফেলল তারপর বৃদ্ধ মহিলা তাকে বললেন এ নাও এবার তুমি দুধটাও খেয়ে নাও তাহলে তোমার খিদেটাও মিটে যাবে দুধটা খেয়ে সেলসম্যান তৃপ্তির নিঃশ্বাস ফেলল এবং বিদায় জানিয়ে সে বাড়ি থেকে চলে গেল অনেক কয়েক বছর কেটে গেছে এখন বৃদ্ধা খুব অসুস্থ থাকেন কারণ ডাক্তার বলেছেন বৃদ্ধার বুকে একটা ফুটো আছে যেটা অপারেশন না করলে বৃদ্ধার মৃত্যুও হতে পারে এই কথা নিয়ে বৃদ্ধা খুব চিন্তাতেই থাকেন কারণ তিনি জানেন যে তার সামর্থ্য নেই তার নিজের অপারেশন করানো অপারেশন করতে তো অনেক টাকার খরচ হয় সেই টাকা তিনি কি করে জোগাড় করবেন এই ভেবেই তিনি সমস্ত দায়িত্বটা নিজের গোপালকেই দিয়ে দিয়েছেন তিনি বললেন যা গোপাল যা হওয়ার হবে তুই তো আমার সঙ্গেই আছিস ভেবেই তিনি খুশিতেই থাকতেন ওইভাবেই দিন কাটছিল একদিন বৃদ্ধা সবজির বাজার করতে গেলেন বাজারে কিন্তু মাথার ওপর চড়া রোদ তার ওপর তার শরীর অসুস্থ তার শরীর এতটা ধকল কিছুতেই সহ্য করতে পারল না এবং তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন যখন তার জ্ঞান ফিরল তখন তিনি দেখলেন তিনি একটা বিশাল বড় হসপিটালে একটা সুন্দর ঘরের মধ্যে বেডে শুয়ে আছেন বৃদ্ধার জ্ঞান ফিরতেই সব নার্সরা যারা তার কাছে ছিলেন তারা আনন্দে চেঁচি চেঁচিয়ে উঠলেন আরে দেখো দেখো এই তো পেশেন্ট চোখ খুলেছে পেশেন্ট চোখ খুলেছে সি ইজ ভেরি লাকি আমাদের অপারেশন সাকসেসফুল হয়েছে তখন বৃদ্ধা সেই নার্সটিকে ডেকে বললেন আমার কি হয়েছিল আমি এখানে এলাম কীভাবে তখন নার্সটি বললেন যে ডক্টর আপনার অপারেশন করেছেন তিনি আপনাকে এখানে নিয়ে এসেছেন আপনি তো তার আত্মীয় হন তাই তো ডাক্তার বললেন আপনি কি জানেন কত বড় অপারেশন করার পর আজ চার দিন পর আপনার জ্ঞান ফিরেছে আপনি খুব লাকি যে অত বড় সার্জন আপনার আত্মীয় হয় কথাগুলো শুনে বৃদ্ধা খুব অবাক হচ্ছিলেন কারণ তার আত্মীয় তো কেউই ছিল না তাহলে হঠাৎ করে এই ডাক্তার তার আত্মীয় হলো কি করে তারপরেই তার মনে হলো হয়তো কোনো ভালো মানুষ ছিল যে আমাকে এই হসপিটালে ভর্তিও করেছে আর আমার অপারেশনটাও করেছে কিন্তু বিল এই বিল আমি কি করে পেমেন্ট করব। আমার কাছে তো এত টাকাও নেই যে আমি এই হসপিটালের বিল পেমেন্ট করতে পারি এই চিন্তায় তিনি ডুবেই ছিলেন তখনই নার্স আবার বলল যে আপনাকে সাত দিন এখানে রাখা হবে তারপরে আপনাকে আমরা ডিসচার্জ করে দেব। আপনি নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন নার্সের এই কথা শুনে বৃদ্ধা আরও চিন্তিত হয়ে গেলেন সাত দিন মাত্র সাত দিনের মধ্যে আমাকে এত টাকা আমি কোথায় পাব। আমার তো এত সামর্থ্যও নেই এই সব ভাবতে লাগলেন আর এই সব ভাবতে ভাবতেই সাত দিন কেটে গেল। বৃদ্ধাকে ডিসচার্জও করে দেওয়া হলো বৃদ্ধা চাইলে সকলের চোখে ফাঁকি দিয়ে চুপচাপ হসপিটাল থেকে বেরিয়ে যেতে পারতেন কিন্তু তিনি সৎসাহসী ছিলেন তাই তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন না তিনি ভাবলেন যে যাই একবার আমি জিজ্ঞেস করে আসি আমার অপারেশনের অ্যামাউন্টটা কত হয়েছে সেটা ভেবেই তিনি প্রেমেন্ট রুমের দিকে এগিয়ে গেলেন আমি এত নাম্বার বেডের পেশেন্ট আমার কত অ্যামাউন্ট হয়েছে কত বিল হয়েছে একটু আমাকে জানাবেন প্লিজ লোকটি বৃদ্ধাকে বললেন হ্যাঁ ম্যাম এক্ষুনি দিচ্ছি এই বলে তিনি বৃদ্ধার হাতে একটা কাগজ দিলেন বৃদ্ধা খুব ভয়ে ভয়ে কাগজটা খুলছিলেন নেন কিন্তু কাগজটা খুলতেই ঘটে গেল এক বিশাল চমৎকার কাগজটা কোনো হসপিটালের বিল ছিল না ছিল একটা চিঠি যেখানে লেখা ছিল যে আমি তোমার এক গ্লাস দুধের ঋণ কোনো দিন শোধ করতে পারবো না নাকি তোমার দেওয়া জলের ঋণ একদিন তুমি জল এবং দুধ খাইয়ে আমার প্রাণ রক্ষা করেছিলে যেটা এক মা তার ছেলের প্রতি করে তাই তুমি আমার মা তোমার প্রতি আমার এই কর্তব্যটুকু করা উচিত ছিল সেদিন তুমি আমাকে শিখিয়েছিলে কিভাবে ক্লান্ত না হয়ে জীবনের পথে এগিয়ে যাওয়া যায় আজ তোমার কৃপায় আমি সামান্য এক সেলসম্যান থেকে এক বিশাল ডাক্তার হতে পেরেছি এক বিশাল সার্জন হতে পেরেছি থ্যাঙ্ক ইউ সো মাচ মা চিঠিটা পড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ মহিলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আর মুখে এলো এক খুশির হাসি গোপাল ছাড়া তার নিজের কোনো সন্তান ছিল না তাই তিনি অনুভব করলেন মাতৃত্বের টান ওখানে বসে থাকা লোকটিকে তিনি বললেন আচ্ছা এ ডক্টর কোথায় আছেন সে লোকটি বলল ডক্টর তো খুব বেশি কোনো সময় রেস্টই নিতে চান না সব সময় কাজে ব্যস্ত থাকেন এখন তো তিনি ওটিতে আপনি কি তার সঙ্গে দেখা করতে চান বৃদ্ধ মহিলা প্রত্যেকবারের মতো একটা সুন্দর হাসি হেসে বললেন না আমি তার সঙ্গে দেখা করতে চাই না শুধু তাকে একটা ছোট্ট মেসেজ দিতে চাই যেটা আপনি তাকে বলে দিবেন। বৃদ্ধ মহিলা বললেন তাকে বলবে আমার গোপালের এবং আমার ভালোবাসা সব সময় তার মাথার ওপর থাকবে সে এভাবেই এগিয়ে যাক আর সকলের উপকার করুক সে একদিন অনেক বড় হবে এই বলেই বৃদ্ধ মহিলা হাসতে হাসতে নিজের বাড়ি চলে এলেন বাড়ি এসে দেখলেন গোপাল সোনা মুখ উদাস করে বসে আছে গোপালকে উদাস দেখে তিনি বললেন ঘিরে গোপাল অনেকদিন খাওয়া হয়নি বল চল আজকে দুজনে মিলে গরম গরম ভাত রান্না করে খাই তারপর তারা দুজনে বসে বসে খেলো গরম গরম ভাত অনেক দিন পরে বৃদ্ধার মুখে দেখা গেল এক প্রাপ্তির হাসি সে গোপালকে ধন্যবাদ দিয়ে বলল সবই তোর লীলা আমি খুব ভালোভাবেই জানি এবার আপনারা বলুন তো আজকের এই লীলাটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই এই সুন্দর লীলা কথা শ্রবণ করতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এভাবেই নিজের পরিবারের সঙ্গে নিজের গোপালের সঙ্গে হাসতে থাকুন খেলতে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ ফর ওয়াচিং